নায়ক মোহাম্মদ মজিবুর রহমান, বাবার নাম সাইদুর রহমান, এক্স চেয়ারম্যান, মায়ের নাম হলো নুরিমা খাতুন, আর বাড়ি রৌমারি গ্রাম। যুদ্ধের আগে আমি রৌমারি সিজন হাই স্কুলে পড়ছিলাম, বরাবর ক্লাস এইটে যখন যুদ্ধ বাজে তখন আমি এখান থেকে ম্যানকেশ্বরে যাই। কার সাথে? ম্যানকেশ্বরে আমার রৌমারি আর কয়েকটা ছেলের সঙ্গে একসঙ্গে আমরা যাই, উত্তর জামার বড়ে গান্ধী আর সোনমারির ছবুর, ছবুর মারা গেছে, আর একটা হাসমত নামে একটা ছেলে ছিল ও মারা গেছে। মানগেশ্বরে যেয়ে আমরা ওখানে লোক নিল, আমরা ওখানে লাইনে দাঁড়ালাম, আমরা টিকলাম, টিকার পরে আমরা গেলাম কুচবিহার, কুচবিহার হয়ে দার্জিলিং হয়ে মুজিব ক্যাম্পে গেলাম, মুজিব ক্যাম্পে যেয়ে ওখানে ট্রেনিং করলাম। কোন মাসে মনে আছে যে আপনারা গেলেন? এপ্রিল মাসে ভর্তি হয়েছে, এক তারিখে, এপ্রিল শেষের দিকে। ওখান থেকে ট্রেনিং শেষ, একুশ দিন, একুশ দিন ট্রেনিং শেষ করে আমাদের নামে দিল বুড়িমারি, নর্মানি হাট বুড়িমারি। আপনারা কয়জনকে? আমরা ওখানে নামলাম 150 লোক, 100 মুক্ত একসঙ্গে নামলাম। নামিয়ে ওখানে ইন্ডিয়ান সীমানাতে আমাদেরকে বন্টন করে দেয়। আমি সিক্স সেক্টরে যুদ্ধ করি, সবার জন্য এখানে চলে যায়, কোম্পানিতে চলে যায়। আমি চলে গেলাম আলফা কোম্পানিতে, আমার কম্যান্ড কমান্ডার ছিল সুবোধা ব্রাহ্ম, আর মেজর ছিল মেজর নজর, আর লেফটেন্যান্ট কর্নার এম এ বাসার আমাদের সিও। আমি তাদের আন্ডারে যুদ্ধ করি, বুড়িমাইতে নামে পাটগ্রাম, বাউরা, বড়খাতা, কাকিনা, নালমনি হাট, তিস্তা, আবার ব্যাক, হাতিবান্ধা, ওখান থেকে নদী পার হয়ে সরাসরি রংপুর, রংপুর যেয়ে আমার তখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। কয়েকটা গুরুত্বপূর্ণ অপারেশনের কথা বলে, যেমন তিস্তাতে আমরা যখন আসছিলাম, তিস্তায় আসার পরে আমরা ওপার যাব এমন সময় আমাদের তিস্তা ব্রিজ পাকিস্তান সেনাবাহিনী উড়িয়ে দিল, উড়িয়ে দেওয়ার পরে আমরা ওপারে যেতে পারলাম, ওরা ডিফেন্সটা শক্ত করলো, আমরা পরে ওখান থেকে আবার ব্যাক করে হাতিবান্ধা চলে গেলাম। ওটা আমার জরুরি ছিল, আর একটা হলো হাতিবান্ধা আমাদের ছিল নদীর ওপারে, তিস্তা নদীর ওপারে হাতিবান্ধার থাকে, তিস্তা নদীর ওপারে হলো ওরা, এই পারে হলো আমরা, অথচ দিনের বেলা ওপার থেকে লোক ঘুরলে দেখা যায়, এপার থেকে লোক ঘুরলে দেখা যায়, ওরা ওখান থেকে আমাদেরকে গালি পারত, আমরা শুনতাম, আমাদেরকে এন্দুরে বাচ্চা বেরিয়ে গালি পারত, অনেক কিছু করেছে যাই, এগুলো শোনার শুনে হতো, ওরা সবসময় করতো, আমরা ওখানে ফায়ার করতাম। ওই ওখানে এমন কষ্ট হয়েছে, আমরা লাস্ট পর্যন্ত গরু দিয়ে খেতের মধ্যে পাড়া দেয়, ওইখানে যে বৃষ্টির পানি, ওই পানিও আমরা খাইছি, এরকম দিন গেছে। আর একটা হলো ঘটনা হলো কি, কুমিল্লার একটা ছেলে আমার সঙ্গে ছিল, আমি উনি আমার সিনিয়র, আমি ওর জুনিয়র, যে সন্ধ্যের সময় আমাকে, আমি সারাদিন এলএমজি নিয়ে ধরি আছি, যে আমি ফায়ার করতেছি, সন্ধ্যের সময় ও আমাকে বলতেছে যে আপনি ভাত খেয়ে নেন, আমি একটু ডিউটি করি। তার ও যখন ডিউটি করতে গেছে, আমি খালি খাইতে বসছি, ইন্ডিমিন্টে একটা গুলি আসি, আর মাথায় লেগে গেলো, লাগিয়ে গেলে ও পড়ে গেলো, পড়ে যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলো, পরে ওকে নিয়ে টানাটানি, পরে ওকে ফিরে পিছনে পাড়ে দিয়ে আমি ফিরে আবার এলএমজি নিলাম। যাই হোক, আমার ভাগ্যটা খুব ভালো, হয়তো ওই গুলিটা আমাকে লাগতে হতো। She